প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের সাথে ভালো রয়েছি। আজকে আমরা ম্যাথমেটিক্স 1-এর লেকচার নম্বর 5 নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নবায়ন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে, শাকিল স্যার। তো সরাসরি বোর্ডে চলে যাই। আজকে আমরা আরও একটা ম্যাথ করেছি তোমাদের RS প্রকাশনের যে বইটা দেওয়া হয়েছে সেই বইয়ের অনুশীলনী থেকে, চ্যাপ্টার নম্বর 1 লেকচার নম্বর 5 ম্যাথমেটিক্স 1। একটা অঙ্ক দেওয়া হয়েছে আমাদের 9 নম্বরের এক, যে অঙ্কটা তোমাদের বইতে কোশ্চেন দেওয়া আছে, তোমরা অবশ্যই এই কোশ্চেনটা ফলো করবে। তো ওই কোশ্চেনে আমাদের আলটিমেটলি যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে এটা কোশ্চেনের সমাধান করতে বলা হয়েছে। কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা হচ্ছিলো আমাদের একটা ধারা দেওয়া ছিল, 1+3+3² ·3R-1, এই ধারাটা দেওয়া ছিল। এই ধারাটার সমষ্টি মানে n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তো আমরা একটু খেয়াল করি, n সংখ্যক পদের সমষ্টি আমাদের Sn ধরেছি আমরা, আর এই অনুক্রম ধারাটার 8তম পদ আমরা ধরেছি, 8তম পদ হচ্ছে UR, এটা ধারাবাহিক সিকোয়েন্স বোঝাচ্ছি আমরা। তো একটু খেয়াল করি, আমাদের এরকম একটা সূত্র আমরা করেছিলাম ওই যে আমাদের ক্লাস 9-10-এর হায়ার ম্যাথসে ছিল, অবশ্য অনুশীলনী নাম্বার 7-এ। তো 1 × 3⁻¹⁰ −1 মানে নিচে কী হবে, 2 হবে, 3⁻¹⁰ −1। তো একটু খেয়াল করি, এখানে 1/2 যদি লিখি 3⁻¹⁰, মাঝখানে মাইনাস কী লিখবো, 1/2 লিখবো। তো এখানে আর ইকুয়ালস টু আমরা 1, 2, 3, ……n বসিয়ে পাই, মানে আরও জায়গায় আমরা কত বসাবো, একবার 1, একবার 2, একবার 3 এরকম বসাবো। তো 1/2 তাহলে কী হবে, 3² ১/২, তারপরে 1/2 তাহলে এখানে কী হবে, 3³, তারপরে 1/2, ডট একটু খেয়াল করি, 1/2, 3⁻¹⁰ আমরা কী বলছি, আর মান 1, 2, 3 থেকে n পর্যন্ত লিখবো। তো এই যে n পর্যন্ত লিখেছি হাফ, তাহলে Sn = U1, U2, ডট কি, UN পর্যন্ত আমরা এখানে লিখতেছি, মানে n সংখ্যক পদ পর্যন্ত আমাদের সমষ্টি বের করতে বলা হচ্ছে। প্রত্যেকটাই সমষ্টি, কিন্তু এক এক টাইপের সমষ্টি বের করা হচ্ছে আমাদের। তো লিখি 1/2, 3+3² ·3⁻¹⁰ −½ 1+1, ডট কত পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত আমাদের এই সূত্র, এটা হচ্ছে 10 বেজ একটা সূত্র আছে, 10 বেজ ল বলি আমরা। তো সেটা হচ্ছে ½ × 3 × 3⁻¹⁰ −1 3⁻¹⁰, যেহেতু এখানে 3 আর 1 নিয়ে কাজ, সেজন্য 3, আর 10 বেজ ল মানে 10 থাকলে 10 নিয়ে কাজ করা হয়, তো অবশ্যই। তো একটু খেয়াল করি, 3⁻¹⁰ এখানে কত, আমাদের n প্লাস, আমাদের আরও জায়গায় কি, n+1 অ্যান্ড দেন 3, আর এখানে কত হবে, 2 দুগুণে কত, এখানে 3 − 1 মানে 2, আর এখানে 2 দুগুণে কত, 4 হবে, আর 1/2 ½ অফ n। তো একটু খেয়াল করি, এখান থেকে আমরা 1/4টা যদি সরাই নিই, তাহলে 3⁻¹⁰ + 1, দেন আমাদের 2n − 3, এইটুকু থাকবে। তো এটা হচ্ছে আমাদের আনসার, এইটুকুর। এটা হচ্ছে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে এই কোশ্চেনের আনসারগুলো আমরা দিব। তো আজকে আমরা চলে যাব পরবর্তী ক্লাসে, আমরা পরবর্তী ক্লাস না সরি পরবর্তী টপিক্সে, সেটা হচ্ছে আমাদের গুণত্ব ধারা নিয়ে আমরা আজকে কথা বলবো। একটু খেয়াল করি সবাই, গুণত্ব ধারা একটা কথা আছে, গুণত্ব ধারা বলতে আমরা কী বুঝি, ফার্স্টে যেরকম লিখি 2+4+8+16+24+32+……। তার মানে আলটিমেটলি এখানে গুণত্ব ধারা কোন ধারাগুলোকে বলা যাবে, যেই ধারাগুলোতে ভাগ করলে আমাদের সমান হয়। এখানে যদি আমরা 2 নম্বর সংখ্যা, আমাদের এখানে প্রথম সংখ্যাকে প্রথম পদ, দ্বিতীয় সংখ্যাকে আমরা কি দ্বিতীয় পদ, তৃতীয় সংখ্যাকে আমরা কি বলি তৃতীয় পদ, যদি এরকম ভাগ করে আমরা ফলো করি, এখানে কত, 4/2, তাহলে ফলাফল কত হবে, 2 হবে, মানে 4/2 ফলাফল 2। তারপরে এখানে 8/4 ফলাফল কত হবে, 2 হবে, 16/8 ফলাফল কত হবে, 2 হবে। তারপরে আমাদের এরকম ভাগ করে যখন নাকি পার্থক্যগুলো সমান হবে, সেগুলোকে বলা যাবে গুণত্ব ধারা। গুণত্ব ধারার ক্ষেত্রে আমাদের n-তম পদের সূত্র হচ্ছে, গুণত্ব ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র হচ্ছে Ar⁻¹⁰ −1। এই গুণত্ব ধারার ক্ষেত্রে আমাদের কিছু সমষ্টির সূত্র আমরা ফার্স্টে দিয়েছিলাম, এখন গুণত্ব ধারার আমরা অসীম গুণত্ব ধারার কিছু সমষ্টিগত সূত্র আমরা লিখবো। ওই যে অসীম গুণত্ব ধারা হইলে কী দাঁড়াবে, অসীম গুণত্ব ধারা একটু খেয়াল করি, আমাদের এখানে সাধারণ প্রথম পদকে আমরা প্রথম পদ বলি, সেটা হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয়, তারপরে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আমরা কী দিয়ে প্রকাশ করি ছেলেমেয়েরা, সাধারণ অনুপাতকে আমরা আর দিয়ে প্রকাশ করি, কী দিয়ে, আর দিয়ে। এই ধারাটার ক্ষেত্রে সাধারণ অনুপাত কত, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে কি প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এখানে কত, 4 ÷ হচ্ছে কত, 2, তাহলে আলটিমেটলি কত হবে, 2 হবে। তো এই হচ্ছে সাধারণ অনুপাত আমাদের এই আর দিয়ে প্রকাশের গুণত্ব ধারার ক্ষেত্রে। গুণত্ব ধারার ক্ষেত্রে এই অসীম গুণত্ব ধারায় আমাদের ছোটোখাটো দুইটা সূত্র রয়েছে, একটু খেয়াল করি, অসীমতক সমষ্টির ক্ষেত্রে কী দাঁড়াতে পারে, এখানে Sn সমষ্টির সূত্র, এই সূত্রটা কখন ইউজ হবে, 1 − r⁻¹⁾ এখানে হচ্ছে 1 − r, যখন নাকি r এর মান 1 থেকে ছোট, যখন r এর মান কত থেকে ছোট,
ওয়ান থেকে ছোট, তখন আমাদের এই সূত্রটা ইউজ হয় অসীম ঘনত্ব ধারার ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে বলছি? অসীম ঘনত্ব ধারার ক্ষেত্রে বলছি। অসীম ঘনত্ব ধারার ক্ষেত্রে বলছি। আর পরবর্তী আরেকটা সূত্র আছে লজিক্যালি, এস এন এই এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে হচ্ছে আর মাইনাস ওয়ান, এটা যখন নাকি আর গ্রেটার দেন ওয়ান হয়, মানে আর হচ্ছে কি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত যখন ওয়ান থেকে বড় তখন হচ্ছে আমাদের এই সূত্রটা, আর সাধারণ অনুপাত যখন ওয়ান থেকে ছোট তখন আমাদের এই সূত্রটা। অসীম গুণত্ব ধারার ক্ষেত্রে আরো